কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝিকরগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ঝিকরগাছা থেকে আফজাল হোসেন চাঁদের পাঠানো তথ্য। ঝিকরগাছা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি সাম্প্রদায়িক উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির পিতার ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিকরগাছা বাজারে বিক্ষোভ মিছিল ও উপজেলা মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন যশোর ২ চৌগাছা ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ মোস্তফা আনোয়ার পাশা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজা, ঝিকরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হারুনর রশিদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এহসানুল হাবিব শিবলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।